অবশেষে সব জল্পনা সত্যি হলো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বরাবরই চমক দিতে ভালোবাসেন তিনি, এবারও তার অন্যথা হলো না। আচমকা স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মহেন্দ্র সিং ধোনি জানালেন ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। স্বাধীনতা দিবসের দিনেই এই ঘোষণা করলেন মাহি। শনিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন ধোনি। সেখানে দেখা যাচ্ছে তার কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত, ব্যাকগ্রাউন্ডে একটি বিশেষ গান বাজছে। এই গানেই ধোনি বুঝিয়ে দিলেন কিছুদিনের জন্য তিনি ভারতীয় ফ্যানদের মাতাতে এসেছিলেন, তার কাজ শেষ, তাই ফিরে যাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে ধোনি লেখেন, আপনাদের এতদিনের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ, আজ 7:30 থেকে আমাকে রিটায়ার্ড ধরে নেবেন। তবে ধোনি সুলভ ভঙ্গিতে প্রাক্তন ভারত অধিনায়ক খোলসা করেননি যে তিনি কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। তবে সূত্রের খবর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মাহি, কারণ এবছরের IPL প্রস্তুতির জন্য শুক্রবার চেন্নাইয়ে পৌঁছেছেন। আগামী 21 আগস্ট চেন্নাই সুপার কিংসের সঙ্গে যাবেন আরব আমিরশাহীতে, ফলে নিদেন পক্ষে এবছরের IPL তিনি খেলবেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। তার নেতৃত্বে ভারত জিতেছে 2007 টি-20 বিশ্বকাপ, 2011 সালের 50 ওভারের বিশ্বকাপ এবং 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়াও 2015 সালের বিশ্বকাপ এবং 2016 সালের টি-20 বিশ্বকাপে দেশকে ফাইনালে তুলেছিলেন তিনি। তার অবদান ভারতীয় ক্রিকেটে আজীবন থেকে যাবে। টেস্ট ক্রিকেট থেকে 2014 সালে অবসর নিয়েছিলেন ধোনি, এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে নিলেন নিজেকে। ধোনির অবসরে ভারতীয় ক্রিকেটে একটা যুগের সমাপ্তি হলো। তিনিই একমাত্র অধিনায়ক যার ক্যাবিনেটে টি-20 বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। 350 একদিনের ম্যাচে 10,773 রান রয়েছে ধোনির, গড় 50.57। 10টি সেঞ্চুরি ও 73টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। 98টি টি-20 ম্যাচে 1,617 রান আছে তার। গত বছরই পঞ্চম ভারতীয় সব মিলিয়ে দ্বাদশ ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক টপকেছেন তিনি। তার আগে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি রয়েছেন এই লিস্টে।